তিনি নামেই শাহজাহান সন্দেশ খালির বেতাজ বাদশা গোপন থেকে বেরিয়ে ছাপান্ন দিনের মাথায় প্রকাশ্যে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরেও সাদা পোশাক সাদা স্নিকার্স পরে গটগটিয়ে ঢুকলেন বসিরহাট মহকুমা আদালতে সম্রাটের মেজাজে হাত না দিয়ে ঢুকলেন আদালতের ভেতরে জমি ভেরি লুট এবং নারী নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও ডোন্ট কেয়ার আবভাবে যেন বুঝিয়ে দিল এখনো সিংহাসন হাতছাড়া হয়নি তার গত পাঁচই জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পঞ্চান্ন দিন পর শেষ খেলা পুলিশ খবর বুধবার রাতে বামন পুকুর থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে বেশ কিছুক্ষণ আদালতের লকপে রাখা হয় তাকে পরে পেশ করা হয় আদালতে পরনে সাদা রঙের শার্ট ও প্যান্ট গায়ের জহর কোট পায়ে সাধারণের স্লিকার গটগটিয়ে আদালতে ঢোকার সময় তাকে ঘিরেছিলেন পুলিশ কর্মীরা হাত নাড়িয়ে আদালতের ভিতরে ঢুকে যান শেখ শাহজাহান যার বিরুদ্ধে ভুড়ি ভুরি অভিযোগ পাহাড় নালিশ সেই তৃণমূল নেতার এহানো আবভাব কার্যত অবাক প্রায় সকলেই নিন্দায় সরব বিজেপি টুইটে খোঁচা দেন অমিত মালব্য উল্লেখ্য বুধবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বাংলায় পুলিশি নিরাপত্তায় রয়েছেন শেখ শাহজাহান শুভেন্দুর আরো দাবি চুক্তি হয়েছে পুলিশ ও জেল হাফাজ থাকাকালীন শেখ শাহজাহানের যত্ন নেওয়া হবে কারাগারে হোটেলের মতো সুবিধা দেয়া হবে দেওয়া হবে মোবাইল ফোনও বিরোধী দলনেতার আরো দাবি প্রয়োজনীয় শেখ শাহজাহানকে এস এস কেমের উডবার্ন ওয়ার্ডের পাঠানোর ব্যবস্থা করা হবে বিজেপি বিধায়কের দাবির চব্বিশ ঘন্টার মধ্যে যে মেরেছে দেখা গেল শেখ শাহজাহানকেই তারপরে প্রশ্ন উঠছে কার মদত রয়েছে সন্দেশকালীন তৃণমূল নেতার নেপথ্যে